আমরা পকোড়া অর্ডার করেছিলাম তো এখন খাইয়া দেখো কি হয় আর পিএস দাদা থ্যাংক ইউ বলেছে বাট অভিরাজ খুবই একটা ভালো একজন মানুষ থ্যাংক ইউটা অ্যাকসেপ্ট না করে কি বলেছে পিএস অভিরাজ আমি এটাই বলতে চাই যে আজকে আমি তোমাকে হেল্প করবো তুমি আমাকে থ্যাংক ইউ না বলে তুমি আগামী তিনজনকে হেল্প করবে ওদেরকে বলবে ওরা তিনজনে হেল্প করতে এরকম সো ফ্রেন্ডস আমি পিএস দাদা সায়ন অভিরাজ এদিকে জন্মজিৎ দাদা তো কঠিন নাম রে ভাই জন্মজিৎ দাদা আমরা সব যাচ্ছি এখন এনিগমা রিসোর্টে তো আই হোপ এই ব্লগটা তোমরা এনজয় করবে আর শেয়ার করো ব্রো শেয়ার করো যারা যারা এখন সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করো সামনে বর্ডারে সুতারকান্দিতে নাম ছিল সুতারকান্দিতে গিয়ে আসলাম এখন এসেছি এনিগমা রিসোর্টে এরপরে যাবো আবার গান্ধীমাতে রাত্রিবেলা ফুল অন এনার্জি ব্রো তোমাদের জন্য আর তিনটা কন্টেন্ট বানাচ্ছি তিনটা ভিডিওতে পার্ট পার্ট করে আসবে বিকজ এক ভিডিওতে যদি আমি এত বড় মানে এটা বহুতই বড় হয়ে যাবে তো চলো ভিতরে গিয়ে দেখা যাক কি হয় আমার ব্লগের হোস্ট আজকে ও অভিরাজ করিমগঞ্জের মোস্ট কমেডিয়ান সবচেয়ে পপুলার কমেডিয়ান ফ্যান্সি সুইমিং পুল উইদাউট ওয়াটার আমরা ওয়াটার ছাড়াও সুইমিং করতে পারবো যদি সস্তা নেশা করে আসো ওয়াটার ছাড়া সুইমিং পুলে জল নেই কেন ভাই এত কষ্ট করে আসলাম কিন্তু স্নান হবে ওয়াটার তো গাইস এনিগমা রিসোর্টটা যতটুকু ভেবেছিলাম বড় আহামরি এরকম কিছুই নেই এত কেন পপুলার বা এত কেন মানুষ এনিগমা রিসোর্টের কথা বলে এখানে তো সুইমিং পুলে জলও নেই আর ভিতরে প্লেসটাও তো এত ছোটো এদিকে জাস্ট একটু একটা দোলনা আছে এর থেকে তো আমাদের বরাকবুলি পার্কটাও কত ভালো বা তুমি যদি গ্রিনউড রিসোর্টে যাও এটাও কত বাম্পার ঠিক আছে এদিকে আমাদের সব ফ্রেন্ডসরা আছে ভিতরে পিএস দাদা জন্ময় দাদা আমাদের সাথে অমিত অমিত দাদাও আছে প্লাস আমাদের সাথে দুজন জয়েন করেছে অভিরাজ সায়ন বা ভিতর প্লেসটা মোটামুটি ভালোই আছে মা না ভিতর অনেক ঠান্ডা হ্যাঁ হ্যাঁ এত বেশি কিছুই নেই এটার ভিতরে সালমান খানের এন্ট্রিটা নিষেধ আচ্ছা না না ভিতরে জাস্ট এই যে বাঁশ দিয়ে বানিয়েছে ভিতরে বহুতই ঠান্ডা মানে গরম নেই ভিতরে বেশি ভিতরে প্লেসটা ঠিকই আছে সুন্দরই আছে সো ফ্রেন্ডস এখন 12টার উপরে বাজে এদিকে আমার সাথে পেঁয়াজ দাদা বসে আছে আমরা লেমন সোডার মতো এখন অর্ডার করেছি লেমন সোডাটা একটু খাই একটু রেস্ট নিই ঠান্ডা হয়ে তারপর যেটা লাঞ্চ আছে লাঞ্চটা করব সবাই এখন আমাকে আমাকে বলছে আমি বিল দেওয়ার জন্য বিল না দেয়া বাগমো ভাই ও ভাই দি ওয়াল সোল ভাই দৌড় দিব আমি ওয়ালে জানতে ভুলে গেছি বিল দিতে দেবে স্টার্টিং অফ বিজনেস অফ সবাই লস তোরা কিছু বলতে চাস বলে দে না আমি কিছু কইতাম সেরকম না আমার মুখটা পুরো খালা ফ্রেন্ডস আমাদের লেমন সোডা এসেছে এত সময়ে প্রায় 10-15 মিনিট ওয়েট করেছি লেমন সোডার জন্য একটু ওদের যে সার্ভিসটা আছে একটু লেট আছে আর এদিকে সায়ন আর রবিরাজ আছে আমাকে পকিয়ে রাজদীপ কইতাম নেই আচ্ছা ঠিক আছে রাজদীপ দুইটা নাম একচুয়ালি রাজদীপ সায়ন এদিকে পেঁয়াজদা বসে আছে পেঁয়াজদা অলরেডি খেয়ে শেষ করে নিয়েছে গ্লাসটা দেখিয়ে দাও আমাদের জন্য ওয়েট করিনি আমি আগে এসে পেঁয়াজ
ওকে করিলেও যার যার ভালো লাগে হ্যাঁ আমিও খারাপ পাবো যদি পিএস দাদার চ্যানেলের ফ্রেন্ডস আমাকে সাবস্ক্রাইব না করো তো কি হয়েছে ইনিগমাতে তোমরা যদি ঢুকো দেখিনি কেউ নেই আই ডোন্ট থিঙ্ক এটা মানে ওটি এতটুকু এরিয়া আর কিছু নেই এদিকে সুইমিং পুল আছে বাট সুইমিং পুলে জলই নেই এইদিকে আমরা পকোড়া অর্ডার করেছি আর আমরা পকোড়া অর্ডার করেছিলাম এখন খাইয়ে দেখো কি হয় সো ফ্রেন্ডস কি হয়েছে এনিগমাতে তোমরা ঢুকার হলে পার্কের মতো লাইক 50 rupees দিয়ে ঢুকবে ঢুকতে মানে 50 rupees দিতে হবে ঢুকলে ঢুকার পরে তোমরা যদি খাওয়া কিছু অর্ডার করো দেন তোমাদের থেকে খাওয়ার থেকে মানে 50 rupees মাইনাস হবে ঠিক আছে তো যতজন ঢুকো অতজন আমরা 6 জন ঢুকেছি 300 করা হয়েছে তো 300 মাইনাস করা হবে তোমরা খাও আর না খাও এই 300 তোমাদেরকে ব্যাক করা হবে না যদি খাও তাহলে মাইনাস করা হবে যদি না খাও তাহলে আর জলটা 10 টাকা আর লাইফ সোডাটা আমরা খেয়েছি 30 করে বাট এটার রেটটা চেঞ্জ হয়ে গেছে এখন রেট বেড়ে গেছে 50 করে বাট আমরা 30 দিয়েছি বিকজ মেনুটা এখনো চেঞ্জ করা হয়নি আমরা সব খেয়ে নিচ্ছি অলরেডি তো আমি লেট করি না আমিও খাই আর এখানে জাস্ট আমরা আমি তো ফুড রিভিউ ফুড ব্লগার না পিয়াজ তো আমার ফুড ব্লগার বলো কিছু কিরকম বলো টেস্ট বলো অরিজিনাল লবণটা একটু কম আছে সাইজটা একটু ছোট 80 রুপি দাম হিসেবে ঠিকই আছে ও 80 না 80 সেন্ট্রাল রোডের ওই যে সেন্ট্রাল রোডে পাওয়া যায় না কাউন্টারে যে পকোড়া গুলো এরকম এর মধ্যে 20 টাকা পকোড়া টাইপ টেস্ট ঠিক আছে কোয়ান্টিটি ভালো দিয়েছে 80 রুপি 50 হলে ঠিক ছিল फ्रेंड्स এখন প্রায় একটার উপরে বেজে যাচ্ছে আমরা লেট করছি না আমরা এখানে বেশি কিছু খাইনি জাস্ট টু স্ন্যাকস করেছি জাস্ট লাইম সোডা খেয়েছি 30 করে আর বেস্ট পকোড়া নিয়েছি 80 ছিল বিকজ আমরা 300 দিয়ে ঢুকেছি 6 জন তো 300 তো আমাদের খেতে হবে না হলে 300 ওয়েস্ট হয়ে যাবে তাই 300 খেয়ে গেছি আমরা আর কিছুই করিনি 300 আমাদের একটা হপ পে করতে হয়নি জাস্ট 300 আমরা স্পেন্ড করেছি এখানে তো এখানে রেটটা আমার ভালো লাগেনি নর্মাল রাইস চিকেন রাইসই তোমার 170 তো আমি আর বেশি কিছু বলছি না সো তোমরা ভিউটা একটু এনজয় করো এটা লাইক প্রমোশনস করে দাও একটু ফ্রিতে আমাদের আমার চ্যানেলটা মেরা চ্যানেল কো সাবস্ক্রাইব কর দেনা আর ভাই কা চ্যানেল কো ভি সাবস্ক্রাইব করনা সো এটা লাইক তোমাদের ইত্যাদি যেটা আছে আমাদের শিলচর পুরো ইত্যাদির মতোই ভিতরের যে এনভায়রনমেন্টটা বাইরের এনভায়রনমেন্টটা দেখাচ্ছি এদিকে আমাদের সব ফ্রেন্ডসরা বসে আছে আবার গো ওকে সুন্দর সুন্দর যে মেয়েরা আছে পেজ থেকে সাবস্ক্রাইব করে দেবে বাইক দিয়ে দিয়ে নিয়ে সুন্দর দিয়া কথা না হ্যাঁ সব মেয়েরা করবে মেয়ে হলে চলবে একটা ঘর টাইপের বানিয়ে রেখেছে আর অতটুকু এরিয়া তারপর শেষ আর এইদিকে রেস্টুরেন্টটা ভিতরে আর ওইদিকে সুইমিং পুলটা আছে সুইমিং পুলটাতে জল নেই দুঃখজনক বিষয় আর ওই যে গেট তোমরা দেখতে পাচ্ছ এতটুকু এরিয়া আর কোনো এরিয়া নেই তোমরা যদি কোনো ধরনের কোনো কনফিউশন থাকে বা কিছু কোয়েশ্চেন থাকে তো আমাকে ডিএম করতে পারো বা কমেন্টও জিজ্ঞেস করে নেবে আমি অবভিয়াসলি আনসার দেবো হ্যাঁ এদিকে সবাই বিজি সবাই এখন আমরা চলে যাবো ঘরের উদ্দেশ্যে সো সবাই বিজি সবাই কন্টেন্ট শ্যুট করে নিচ্ছে এদিকে জাস্ট একটা দুলনাই আছে আর তো দুলনা এদিকে ঘর আর এদিকে পিছনে রেস্টুরেন্ট আর এদিকে সুইমিং পুল আর এদিকে গেট যার যার বেরোবার বেরোতে যেতে পারো সো ফ্রেন্ডস আমরা এখন চলে যাচ্ছিলাম বাট এখন দেখি ঝর্ণাটা ছেড়েছে তো ঝর্ণা থেকে জল ভরে নাকি আমি ঠিক বুঝতে পারছি না না জল থেকে বড় তো কথা না ঝর্ণাটা খুব সুন্দর গাইস খুব সুন্দরভাবে বানিয়েছে হ্যাঁ যদি সুইমিং পুলে জলটা থাকতো আরো ভালো লাগতো তুমি কিছু বলতে চাও আমরা তো দূর থেকে এই জলগুলো সবগুলো চোখে হ্যাঁ সুইমিং পুল দেখার জন্য স্নান করার জন্য আসলে মেসে স্নান নেই জল নেই যাওয়ার সময় কি করবে শিলচর ইকো পার্ক যেটা আছে স্নান করে চলে যাবে নাকি চলো চলো এটা ভালো আইডিয়া নাইলে তো যাইবা সময় বরাক নদী আছে রাস্তা সাইডে বরাক নদী ডুবি স্নান করে যাই মুগে ভালানি মানে তা খাওয়া যাবে জল হ্যাঁ বলো না গার্লফ্রেন্ড যদি আমাকে নিয়ে আসে তাহলে আসবো আমি আসবো না মানে 500 পে করেছিল ওরা 200 ঘুরে দিয়েছে এত সময়ে তো থিয়েটারটা অনেক বেশি ভালো হ্যাঁ ভালো কিন্তু একটা গার্লফ্রেন্ডের দরকার হ্যাঁ গার্লফ্রেন্ড ডিএম মি অন ইনস্টাগ্রাম ইফ ইউ ওয়ান্ট অ্যাজ এ মি অ্যাজ এ বয়ফ্রেন্ড মোর রিটার্ন দিয়েছে 200 অভিরাজে এনে দিয়েছে পিএস দাদাকে আর পিএস দাদা থ্যাংক ইউ বলেছে বাট
অভিরাজ খুবই একটা ভালো একজন মানুষ, থ্যাংক ইউটা অ্যাকসেপ্ট না করে কি বলেছে পিএস অভিরাজ? আমি এটাই বলতে চাই যে আজকে আমি তোমাকে হেল্প করবো, তুমি আমাকে থ্যাংক ইউ না বলে তুমি আগামী তিনজন হেল্প করো, ওদেরকে কল করবে এদিকে অভিরাজ আর এদিকে হ্যাঁ করিমগঞ্জের ডন। সো ফ্রেন্ডস, আজকের জন্য ব্লগটা আমি এখানে শেষ করে দিয়েছি। আই নো ব্লগটা বেশি বড় হয়নি আর বেশি ইন্টারেস্টিংও হয়নি, বিকজ আমরা এক্সপেক্ট করেছিলাম বহুতই একটু ইন্টারেস্টিং হবে, তার জন্য আমি ব্লগটাকে আজকের সানডে আজকের রাইডেরই রাইডেরটা আলাদা করেছি, এনিগমা রিসোর্টেরটা আলাদা করেছি, আর আমরা যাবো আজকে গান্ধী মেলাতে এটাও আলাদাই করবো। সো আলাদা আলাদা করছি, তিনটা কন্টেন্ট হয়ে যায় বিকজ এক্সাম এসে গেছে, আমি আর বেশি ঘুরতে বেরোচ্ছি না, তো এটাই তিনটে এডিট করে একদম পর্যন্ত চালিয়ে নেবো। আর হোলির তো একটা আসছে, প্লিজ স্টেট টোন। আর যারা যারা আমার চ্যানেল এখনো সাবস্ক্রাইব করে কে করছো সাবস্ক্রাইব করো, মজা হয়েছে নাহলে এখন সাপোর্ট করবে না তো কখন সাপোর্ট করবে, এখন সাপোর্ট করো। আর যারা যারা এখনো সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে স্ক্রিনশট মেরে রেখো, যাতে বলতে পারো দীপ্ত রয়কে 600, এখন আমি আই থিঙ্ক 663 হবে, যেসব ছিল ওই সময় আমি সাবস্ক্রাইব করেছি, বা 600-700 থেকে সাবস্ক্রাইব করেছি। আই হোপ 1K জলদি এসে যাবে যদি তোমরা এরকম ভালোবাসা দেখাতে থাকো, এরকম পেয়ার দেখাতে থাকো। আর বেশি কিছু বলছি না, এদিকে সব মানুষ আছে আমাদের ব্লগার্স, এখন ডাইরেক্ট পুরো ঘরে চলে যাবো, আর লাঞ্চ বাইরে করছি না বিকজ বহুত টায়ার্ড আমরা, ঘরে গিয়ে আরামসে স্নান করে ফ্রেশ হয়ে ঘরে গিয়ে খাবো। সো আজকের জন্য ব্লগটা এখানে রাখছি, দেখা হচ্ছে পরের ব্লগে, বাই বাই।